नमस्कार बंधुरा, वैदिक स्पिरिचुअल हिलिंग चैनलের পক্ষ থেকে স্বাগত। শনিবার এখানে ঢেলে দিন কিছু তেল, আর শত্রুতা সারা জীবনের জন্য ধ্বংস হবে এবং সমস্ত সংকট থেকে মুক্তি ঘটবে। শনিদেবের কুপ্রভাবে জাতক জাতিকার জীবনে অত্যন্ত দুর্বিষহ কষ্ট নেমে আসতে পারে, কিন্তু শনিদেবের কৃপা যে জাতক জাতিকার উপরে থাকবে তার সমস্ত ক্ষেত্রে শুভ ফল আসতে শুরু করবে। যে জাতক জাতিকার জন্মকুণ্ডলিতে শনিদেবের সাড়ে সাথী কিংবা ঢাইয়ার প্রভাব চলছে, কমবেশি তাদের জীবনে কিছু অশুভ প্রভাব থাকবেই। শনিদেবকে বিশেষ সন্তুষ্ট করার জন্য এই বিশেষ বারে অশ্বত্থ গাছের গোড়াতে জল অর্পণ করে শনিদেবকে তুষ্ট করেন। অনেকেই এই বিশেষ দিনে কালো কাপড়, মাসকলাই বা কালো কলাই ডাল এবং কালো তিল, এই বিশেষ বস্তুগুলি দান করে থাকেন। কিন্তু এটা সঠিক কথা যে শনিদেব এত সহজেই প্রসন্ন হন না। শনিদেবতাকে তুষ্ট করতে গেলে শুধু দান বা শুধু মন্ত্রোচ্চারণে কিছুই হবে না, সঙ্গে নিজের চরিত্রকেও বদল করতে হবে। সেই সাথে বেশ কিছু উপায়েরও কথা রয়েছে আমাদের শাস্ত্রে। আজ এই বিশেষ ভিডিওতে আপনাদের সঙ্গে আলোচনা করব সর্ষের তেলের একটি চমৎকারী উপায়ের বিষয়ে। যে সমস্ত জাতক জাতিকার জীবনে শনির অশুভ প্রভাব চলছে তাদের ক্ষেত্রে বলবো, এই বিশেষ দিনে কোনো কালো কাপড় বা কোনো নীল বর্ণের কাপড় ধারণ করে বিশেষ উপায়টি করবেন। ভুলেও লাল বর্ণের কোনো কাপড় ব্যবহার করবেন না, কিংবা লাল ফুল আপনি ব্যবহার করবেন না, কারণ লাল রং হলো মঙ্গলদেবের বিশেষ পরিচায়ক রং, আর শনি এবং মঙ্গলের মধ্যে খুব ভালো সম্বন্ধ নেই। শনিবার দিন সূর্যাস্তের পর আপনি একটি সর্ষের তেলের প্রদীপ অবশ্যই জ্বালান এবং তার সঙ্গে অবশ্যই একটু কালো তিল দিয়ে দিন, এবং সেই প্রদীপের মধ্যে লোহার পেরেক আপনি দিন। এই বিশেষ প্রদীপটি আপনি অশ্বত্থ গাছের গোড়াতে নিবেদন করুন। প্রদীপ দেওয়ার সময় অবশ্যই আপনি আপনার মুখকে পশ্চিম দিকে রাখুন, কারণ শনিদেবের পূজাতে এই বিশেষ দিকের বিষয়ে অবশ্যই খেয়াল রাখা দরকার, এবং প্রদীপের যে সলতের মুখটি তাও কিন্তু আপনি পশ্চিম দিকে রাখুন। দীপ জ্বালানোর পরে অবশ্যই উচ্চৈস্বরে আপনি হনুমান চল্লিশা পাঠ করুন। যে জাতক কিংবা জাতিকারা শনিদেবের বিশেষ উপায়ের জন্য হনুমানজিকে পূজার্চনা করেন তাদের প্রতি শনিদেব অত্যন্ত প্রসন্ন হন। হনুমান চল্লিশা পাঠ করার পরে শনিদেবের উদ্দেশ্যে এই বিশেষ মন্ত্র 108 বার জপ করুন। ওম সং শনিশ্চরায় নমঃ, ওম সং শনিশ্চরায় নমঃ। বিশেষ মন্ত্র যদি রুদ্রাক্ষের মালাতে জপ করতে পারেন তাহলে অত্যন্ত শুভ ফল পাবেন। দীর্ঘদিন প্রচেষ্টার পরেও চাকরিতে আপনি কোনোভাবেই সফলতা পাচ্ছেন না, কিংবা ব্যবসার ক্ষেত্রে অত্যন্ত খারাপ পরিস্থিতি চলছে, কিংবা বিবাহিত জীবনে অত্যন্ত সমস্যার মধ্যে চলছে, বা দাম্পত্য জীবনে কখনোই কিংবা বিবাহের ক্ষেত্রে প্রতিনিয়ত বাধা চলে আসছে, তাহলে অবশ্যই এই বিশেষ উপায় করতে ভুলবেন না। এই বিশেষ উপায়টি 41 দিন করার বিশেষ সংকল্প নিতে হবে, অর্থাৎ একবার শুরু করলে 41 দিন পর্যন্ত এই বিশেষ উপায়টি করবেন, এবং তা আপনি শনিদেব ছাড়াও গণেশদেব, ভগবান শিব, ভগবান বিষ্ণুর উদ্দেশ্যে এবং মাতা লক্ষ্মীর উদ্দেশ্যে আপনি অবশ্যই প্রণাম করে এই সংকল্প গ্রহণ করবেন। যদি আপনার জন্মকুণ্ডলিতে শনিদেবের সাড়ে সাথী কিংবা ঢাইয়া চলতে থাকে তাহলে সেই অশুভ ফলকে শুভ ফলে রূপান্তরিত করতে এই বিশেষ উপায়টি করুন। বিশেষ উপায় করার জন্য দু একটি কথা বলবো। যে সমস্ত মহিলারা এই বিশেষ উপায় করবেন তাদের পিরিয়ড বা মাসিককালীন এই উপায় করবেন না। এই বিশেষ উপায়টি রবিবার দিন করবেন না, বাকি সমস্ত দিন করতে পারবেন, কিংবা প্রতি শনিবারে এই উপায়ও করতে পারেন, কারণ রবিবার করে অশ্বত্থ গাছের পূজা অর্চনা করা হয় না। বিশেষ উপায় অবশ্যই শনিবারে সূর্যাস্ত হওয়ার ঠিক আগেই করতে হবে,
কারণ সূর্যাস্তের পরেই অসত্য গাছের গোড়াতেই দরিদ্রতার বাস অর্থাৎ অলক্ষীর বাস বলে মনে করা হয় এবং শাস্ত্রে সে কথাই বলছে। সূর্যাস্তের পরে এই বিশেষ উপায় করলে আপনার লাভের পরিবর্তে খারাপই বেশি হবে। বিশেষ প্রদীপ অসত্য গাছের গোড়াতে দেওয়ার সময় যদি নিভে যায় তাহলে সেই প্রদীপ আপনি তুলে আনবেন না। দু নম্বর হলো এই প্রদীপ জ্বালানোর সময় তেল দেবেন, সেই তেল যদি উপচে পড়ে যায় সেই তেল কখনো আপনি আপনার গায়ে লাগাবেন না। এই তেল আপনি কাগজ অথবা কাপড় দিয়ে মুছতে পারেন। অবশ্যই মনে করবেন যে অসত্য গাছকে আপনি স্পর্শ করবেন না। শাস্ত্রের এই বিশেষ বিধান অনুসারে আমাদের শরীরই হলো একটি বড় শনিদেবের মন্দির। ভিডিওর প্রথমে আপনাদের বলেছিলাম যে শুধু উপায় করলে হবে না, সঙ্গে নিজের আচরণকে মার্জিত করতে হবে, মানুষের সঙ্গে ভালো ব্যবহার করতে হবে, তবেই শনিদেব আপনার প্রতি সন্তুষ্ট হবেন, নচেত নয়। কারণ শনিদেব হলেন ন্যায় প্রতিষ্ঠার দেবতা, আর আপনি অন্যায় করবেন অথচ শনি পূজা করবেন, আপনার ফল কখনোই আসবে না, কোনো দিনই আসবে না আপনার এই শুভ ফলের জন্য টোটকা বা উপায়ের বিষয়ে। আপনার গৃহের কাছাকাছি যদি শনিদেবের কোনো মন্দির থাকে তাহলে সেই মন্দিরে গিয়ে আপনি সেবা করুন, অর্থাৎ ঝাড়ু লাগান, পরিষ্কার পরিচ্ছন্ন করুন, তাহলে দেখবেন শনিদেব অত্যন্ত প্রসন্ন হবেন। মন্দিরের বিভিন্ন কর্মকাণ্ডের সঙ্গে নিজেকে যুক্ত করুন। তাছাড়া আপনার গৃহে যদি আপনি শমী বৃক্ষ লাগাতে পারেন তাহলে অত্যন্ত শুভ ফল পাবেন। কোথাও কোথাও এই বিশেষ গাছকে সাঁই গাছও বলা হয়। এই বিশেষ গাছ শনিদেবের অত্যন্ত প্রিয় একটি গাছ, আর এই গাছকে যদি লালন পালন করেন শনিদেব অত্যন্ত প্রসন্ন হন। যে গৃহে এই বিশেষ বৃক্ষ থাকে বা গাছ থাকে সেই পরিবারে শনিদেবের শুভ প্রভাব সর্বদা বজায় থাকে। ছাড়া যদি আপনার জীবন থেকে কখনোই অশুভ প্রভাব যদি না যায়, প্রতিটা ক্ষেত্রেই আপনার বাধা চলে আসে, শনি ছাড়াও রাহু কেতুর বা অশুভ মঙ্গলের প্রভাবে আপনার জীবন যদি দুর্বিষহ হতে থাকে, তাহলেও এই বিশেষ উপায়টি করবেন। আর এই উপায় করার জন্য একটি কটুরিতে আপনি সর্ষের তেল নেবেন, সেই বিশেষ তেলের উপরে আপনি আপনার নিজের প্রতিচ্ছবি দেখুন, তারপরে আপনি শনিদেবতার কাছে প্রার্থনা করুন আপনার দুর্ভাগ্যের বিষয়ে, সেখান থেকে কিভাবে আপনি মুক্তি পাবেন। তারপরে এই বিশেষ তেলকে আপনি কোনো গরিব মানুষের উদ্দেশ্যে আপনি দান করুন। খেয়াল রাখবেন এই বিশেষ দান শনিবার দিনই করুন। আপনি যদি নিজের হাতে এই বিশেষ দান না দিতে পারেন তাহলে অন্য কোনো ব্যক্তির সাহায্যেও এই বিশেষ দান আপনি পৌঁছে দিতে পারেন। তবে অবশ্যই খেয়াল করবেন অন্য ব্যক্তি যেন তার নিজের প্রতিচ্ছবি ওই তেলের কটুরিতে না দেখে। যেন বিশেষ উপায়টিকে আমরা ছায়া দান উপায় বলা হয়, আর এই বিশেষ উপায় করলে ভাগ্য সম্পর্কিত অশুভ প্রভাবের মুক্তি ঘটে, শনিদেবের শুভ প্রভাবে জীবন আরও বেশি সুন্দর হতে থাকে। তাছাড়া যে সমস্ত জাতক জাতিকারা দীর্ঘদিন অসুস্থ রয়েছেন, কোনোভাবে অসুস্থতা থেকে মুক্তি পাচ্ছেন না, তারাও এই বিশেষ ছায়াদান উপায়টি করতে পারেন। তেল দান করার পরে এই কটুরিকে সুন্দর করে পরিষ্কার পরিচ্ছন্ন করুন, কারণ এই বিশেষ তেল যেন আপনার হাতে না লাগে। যদি পারেন তো প্রতিটা শনিবারে এই বিশেষ উপায় করুন, যতদিন না আপনার সমস্যার সমাধান হচ্ছে। এই উপায়ের পাশাপাশি আপনি শনিবার করে শনি চল্লিশা বা শনির বিশেষ মন্ত্র জপ করতে ভুলবেন না। পারেন তো এই বিশেষ দিনে কোনো ঘোড়ার নালের তৈরি বিশেষ আংটি আপনার মধ্যমাতে ধারণ করতে পারেন এই বিশেষ দিনে। যদি দীর্ঘদিন কোনো শত্রুতার মধ্যে আপনি পড়ে থাকেন, কোনোভাবেই সেখান থেকে মুক্তি পাচ্ছেন না, তাহলে আপনি শনিবার দিন অবশ্যই এই বিশেষ উপায়টি করুন। আপনি এই উপায়ের জন্য আঠার রুটি তৈরি করুন, আর যে আঠার মধ্যে লবণ আপনি দেবেন না। বিশেষ রুটি আপনি হাতে করে নিয়ে পশ্চিম দিকে মুখ করে এই রুটির উপরে অল্প একটু সর্ষের তেল আপনি মাখিয়ে দিন। এই তেল যেন বেশি না হয়, কোনোভাবেই রুটি থেকে তেলটি ড্রপ করে নিচে না পড়ে যায়। ঠিক তারপরেই আপনি হাত জড়ো করে ভগবান শনিদেবের উদ্দেশ্যে আপনার সমস্যার কথা প্রার্থনা করুন, সেখান থেকে মুক্তির উপায়ের কথা প্রার্থনা করুন।
কিভাবে আপনি এই শত্রুতা থেকে মুক্তি পাবেন, জীবনকে আরও বেশি সুন্দর করে তুলবেন কিভাবে, তারপরেই আপনি এই বিশেষ রুটিকে আপনার মাথার চারিদিকে সাতবার ঘুরিয়ে নিন, তা ঘড়ির কাঁটার দিকে ঘোরাবেন। ঠিক তারপরেই আপনি এই রুটিকে কোনো কালো কুকুরকে আপনি খাইয়ে দিন। যদি কালো রঙের কোনো কুকুর না দেখতে পান, তাহলে দেখুন গায়ে কোনো কালো রঙের স্পটযুক্ত কোনো কুকুর আছে কি না, তেমনই কুকুরকে খাওয়ালে এই বিশেষ উপায়ের শুভ ফল পাবেন। যদি তাও না মেলে, তাহলে ভগবান শনিদেবের উদ্দেশ্যে ক্ষমা প্রার্থনা করে যে কোনো কুকুরকে আপনি খাইয়ে দিন। আপনাদের বলবো যে নিজের গৃহের কুকুরকে কখনোই আপনি এই রুটি খাওয়াবেন না। কুকুরকে রুটি খাওয়ানোর পরে আপনি পিছনের দিকে আর তাকাবেন না, সোজা আপনার গৃহে চলে আসুন। তারপরে আপনি হাত মুখ ধুয়ে নিজেকে পরিষ্কার পরিচ্ছন্ন করুন। এই বিশেষ উপায়কে আপনি পরপর সাতটি শনিবার করুন। আর এই বিশেষ উপায় যদি করতে পারেন, তাহলে শনিদেবের অশুভ প্রভাব থেকে তো মুক্তি পাবেন, সেই সাথে শত্রু ভয় থেকে আপনি মুক্তি পাবেন। বিশেষ উপায়টি আপনি শনিবারের কোনো রাত্রিতে করুন। সর্ষের তেলের আপনি যে কোনো উপায় করুন না কেন, তা শুধু সর্ষের তেল দিয়েই করবেন, তার সঙ্গে কোনো হলুদ বা কোনো লবণ এগুলো মিশ্রিত করবেন না। এর সাথে সাথে বলবো এই বিশেষ দিনে আপনি নিরামিষ আহার গ্রহণ করুন, কোনো তামসিক আহার গ্রহণ করবেন না। আশা করব এই বিশেষ ভিডিও আপনাদের ভালো লেগেছে, আর যদি ভালো লেগে থাকে তাহলে বন্ধুদের সঙ্গে অবশ্যই শেয়ার করুন এবং নিজে লাইক করুন। নিয়মিত আমার চ্যানেলের আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করুন। আজ এই পর্যন্ত, নমস্কার।